আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই রাশেদ ভাইয়ের গাড়লের খামারে। আজকে আমরা বিভিন্ন কোয়ালিটির গাড়লের দাম, বয়স, ওজন জানব। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহ গাড়লগুলো কেমন আছে? জি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো ভাইজান, আমরা আপনার বিভিন্ন কোয়ালিটির গাড়লগুলো দেখতে চাই। নতুন কিছু আছে? সমস্যা নেই, নতুন নতুন অনেক মাল আছে আপনার দেখাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তো শুরুতে আমরা আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ। আমার বাসা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলা, দামোহদা উপজেলা, সারুলিয়া গ্রাম। আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে আপনার 01727-58-2701। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দুটি আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসেন, প্রথমে আমরা কোনটি দিয়ে শুরু করব? প্রথমে কিছু মা গাড়ল দেখাই আপনার। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা মা গাড়ল দিয়ে শুরু করি। দর্শক বন্ধুরা আসুন, আপনাদেরকে প্রথমে একটি মা গাড়ল দিয়ে দেখানো শুরু করি। আসুন, এই যে প্রথমে এই কোয়ালিটির মা গাড়লগুলো দেখাবো। এটা কি দেখাচ্ছেন ভাই? এটা আপনার রাজস্থানি গাড়ল। রাজস্থানি? জি। মা গাড়ল আপনার দ্বিতীয় প্রেগনেন্ট? এটা দ্বিতীয় প্রেগনেন্ট। জি। দেখুন দর্শক বন্ধুরা লেজটা দেখুন, এটা তো প্রেগনেন্ট। জি, এটা প্রেগনেন্ট। আপনার 4 মাসের উপরে, হয়তো 20-25 দিনের ভিতরে বাচ্চা হবে। তাই? 1 মাসের উলান তো বেশ বড় হয়ে গেছে। জি, এই যে বেশ বড় উলান হয়ে গেছে। জি। এটা বয়স কত ভাই? এটা আপনার দ্বিতীয়বার বাচ্চা দেবে, আপনার মনে করেন 2 বছর মতো। 2 বছর। ওজন কেমন হবে? এটা আপনার 45 কেজি হবে। 45 কেজি? জি ভাই। এদের পেটের সাইজ দেখে মনে হচ্ছে 2-3টা করে বাচ্চা হতে পারে। এটা আপনার একটা দিছিল প্রথমবার, কিন্তু এবারে মনে হচ্ছে পেট টেট দেখে মনে হচ্ছে 2টা দিতে পারে, আশা করা যায়। 2টা দিতে পারে, তাই না? আল্লাহ ভরসা। মাথার সাইজটাও অনেক ভালো। জি, কাজলা গাড়াল। এটা কাজলা? জি ভাইজান। এই গাড়লগুলো আমার বন্ধুরা যদি নিতে চায় কেমন দাম পড়তে পারে? এগুলো নিলে আপনার 17,500 টাকা রাখা যাবে। 17,500? আর কেউ যদি বেশি করে নেয় তার জন্য একটু কনসিডার করা যাবে। যাবে? জি। আচ্ছা ঠিক আছে, ওই সাইডে ছেড়ে দেন। দেখুন দর্শক বন্ধুরা, আপনার চাইলে এই কোয়ালিটির গাড়লগুলো কিনতে পারেন। আচ্ছা, আরও দেখতে চাই ভাইজান, আরও দেখাচ্ছি। আসুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটি গাড়ল দেখাই। এটা কি গাড়ল দেখাচ্ছেন ভাই? এটা আপনার বিহারি জাতের গাড়ল। বিহারি? জি। শিং আছে? আসুন কাছে আসুন, লেজটা দেখুন। লেজ দেখেন সেরকম মোটা। বাহ, অরিজিনাল, তাই না ভাই? জি, একদম 100%। এটা মাথা শিং আছে না? জি। আসুন দর্শক বন্ধুরা, শিং আছে। এই যে ভাই, শিং থাকলে কি সেটা বিহারি জাতের হয়? জি ভাইয়া। এটা বয়স কত? এটার বয়স আপনার ওই এখনও তাতেনি মনে করেন, ওই 1 বছরের কিছু কম আছে। 1 বছরের একটু কম? দাঁত হয় না এখনো। জি, দাঁত হয়নি। এটা কি প্রেগনেন্ট আছে ভাই? এটা আপনার 1-1.5 মাস এরকম হবে। 1-1.5 মাস? 2 মাসের নিচে আছে। এগুলোর ওজন কেমন আসে? এটা আপনার 35 কেজি মতো আসতে পারে। 35 কেজি? জি ভাইয়া। আচ্ছা, 35 কেজি। এরা তো একটা করে বাচ্চা দেয় না? জি, একটা করে দেয়। একটা করে বাচ্চা? তাহলে এইগুলো আমার দর্শকরা কেমন দামে নেবে? এটা আপনার দর্শকরা যদি নেয় মনে করেন 17,000 টাকা রাখা যাবে। 17,000? জি ভাই। আচ্ছা, আর একটু দাম কম রাখা যায় না? যদি বেশি করে নেয় তাহলে একটু কনসিডার করা যাবে। যাবে? জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, পাশে ছেড়ে দেন। আসুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একটি মা গাড়ল দেখাই। আসুন ঘুরে আসুন, দেখুন এটা অরিজিনাল। জি, এটা অরিজিনাল। লেজ দেখুন বেশ ভালো লম্বা। বাস, ফ্রেশ সাদা। জি, এটা বয়স তো মনে হচ্ছে অল্প হবে। এই আপনার 8 মাস মতো হবে। 8 মাস? 7-8 মাসের? 7-8 মাস। এখন তো হিট নেয়নি না? না, হিট নেয়নি, হয়তো 2 মাসের ভিতরে নিতে পারে। নিতে পারে। এদের ওজন কেমন হলো? এটা আপনার 25-26 কেজি? 25-26 কেজি হবে। জি ভাই। এরা তো একটি করে বাচ্চা দেয় না? জি, এরা একটি করে দেয়। একটি করে দেয়? জি।
এই কোয়ালিটি গাড়লগুলো আমার বন্ধুরা যদি নেয় কেমন দাম করতে পারে? এগুলো আপনার 14,000 টাকা করে রাখা যাবে। 14,000? জি। বয়স যদি আর একটু বেড়ে যায় দামটাও কি বেড়ে যাবে ভাই? একটু বড় হলে মনে করেন একটু বাড়বে, আর যদি মনে করেন 19-20 থাকে ওটা কোনো সমস্যা নাই, কিন্তু যদি বেশি করে নেয় মনে করেন কম রাখা যাবে আপনার, যাবে 13,000 টাকা পর্যন্ত রাখা যাবে এই কোয়ালিটি যদি কেউ নেয়। দেখুন দর্শক বন্ধুরা, অল্প পুঁজিতে যদি আপনারা অরিজিনাল জাতের গাড়ল খামার দিতে চান, ওই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার করলে ভালো হয়। আসুন আপনাদেরকে আরেকটি মা গাড়ল দেখাই। এটা আপনার দ্বিতীয় প্রেগনেন্ট? দ্বিতীয় প্রেগনেন্ট। জি ভাই, এটা তো বেশ লম্বা আছে ভাই। জি, অনেক লম্বা, ভালো লম্বা, আড়াই হাত। জি দেখুন দর্শক বন্ধুরা, ফুল বডিটা দেখুন, লেজটা দেখুন। এটা আপনার বিহারি জাতের গাড়ল? এটাও বিহারি। জি। দেখুন দর্শক বন্ধুরা, মাথার সাইজটা দেখুন, ফুল বডিটা দেখুন। আচ্ছা ভাইজান, এটা বয়স কত হবে? ওই 2 বছর মতো মনে করেন। 2 বছর? এটা 2 বছরের কিছু কম হবে আপনার। প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট। আপনার 3 মাসের উপরে আছে, 4 মাসের কাছাকাছি। দেখুন উলান তৈরি হয়ে গেছে। জি। এই যে বাহ, আর কত মাস পরে বাচ্চা দেবে? 2 মাসের আগে দেবে এটা। 2 মাসের আগে? জি। এরা কয়টা করে বাচ্চা দেবে ভাই? এটা একটা করে দেয় ভাই। একটা করে দেবে? জি। বাচ্চাটা তো বেশ হেলদি হবে। জি, বাচ্চা অনেক ভালো হয় একটা করে, হয়তো অনেক সুন্দর হয়, খুব তাড়াতাড়ি বাচ্চা বড় হয়ে যায় না ভাই? জি, একটা হয়তো এই কারণে মনে করেন। আচ্ছা আমার বন্ধুরা এগুলো কেমন দামে নিতে পারবে? এগুলো আসলে সাধারণত বিক্রি করা হয় আপনার 17,500 টাকা করে বিক্রি করি। 17,500? যদি কেউ বেশি করে নেয় বাহিরে থেকে আসে তাদের জন্য অনেক ছাড় আছে আপনার, মনে করেন লাস্ট 16,500 টাকা করে রাখা যাবে, যদি কেউ 10-15-20টা নেয় এরকম রাখা যাবে। জি। এইগুলো দিয়ে খামার করলে ভালো হয়? জি, এইগুলো দিয়ে খামার করলে আপনার ভালো হবে, যেহেতু প্রেগনেন্ট আছে আর একদম অরিজিনাল বাচ্চাও হবে সেই রকম। একটা যদি পাঠা বাচ্চা হয় মনে করেন মায়ের দামটা সেই পাঠাতেই ওঠাই যাবে। দেখুন দর্শক বন্ধুরা, খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ল। যদি আপনারা এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করতে চান তাহলে খুব ভালো হয়। দেখুন খুব ভালো হয়, আমার খুব পছন্দ এই কোয়ালিটির গাড়ল, এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করা। আসুন খামারি ভাই আমাদেরকে এবার কি গাড়ল দেখাই। এটা কি দেখাচ্ছেন ভাই? এটা হচ্ছে কাজলা জাতের গাড়ল। কাজলা জাতের গাড়ল একদম অরিজিনাল। অরিজিনাল দেখছেন কত লম্বা? লম্বা আছে, মানে উঁচু আছে। উঁচু আছে, লেজটা দেখুন, লেজ উঁচু লেজ আপনার। বাহ, মাটি ছোঁয়া লেজ। যাদের অল্প পুঁজি তারা আপনার এরকম দিয়ে শুরু করতে পারে। আরে জি, এটার বয়স কত? এটার বয়স হয় আপনার 7-8 মাস এরকম হবে। 7-8 মাস? এতে এখনও হিট নেয়নি? না, হিট নেয়নি, হয়তো 2-3 মাস লাগবে আপনার। আসুন মাথাটা দেখুন আপনার, সবচাইতে ভালো হবে এইগুলো দিয়ে শুরু করলে, দামও একটু কম হবে আর ওইখানে দিয়েই মনে করেন হিটে আসবে, ওই আবহাওয়ার সাথে মনে করেন সেট খেয়ে যাবে। ঠিক আছে, একটু দেরি হলেও কিন্তু লাভ হবে। লাভ হবে, কারণ এরা কত মাস পরে বাচ্চা দেবে ভাই? মনে করেন যদি 3 মাসের পর যদি হিটে আসে মনে করেন বাচ্চা হতে 5 মাস লাগবে, মোট 8 মাস। তাহলে এখন 8 মাস পরে গিয়ে বাচ্চা হবে, বাচ্চা পাওয়া যাবে। কিন্তু এটা লাভ আছে আপনার, যখন মনে করেন আরও বড় হয়ে যাবে তখন তো দাম বেশি হয়ে যাবে মনে করেন। ও আচ্ছা, তাহলে এখন আমরা জানতে চাই এটার দাম কত? এটা আপনার দর্শকদের জন্য 14,000 টাকা করে রাখা যাবে। 14,000? জি। আচ্ছা, 14,000 টাকা দিয়ে আমি কিনলাম, যখন এ পরিপূর্ণ মা হয়ে যাবে তো মনে করেন এগুলো 18,000-19,000-20,000 টাকা পর্যন্ত হবে, কারণ লেজ দেখেন অনেক বড়। মাংস হিসাবে বিক্রি করলে মনে করেন তখন আপনার 25-26 কেজি মাংস হবে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম 20,000 টাকা। জি। তাহলে এখন কিন্তু 14,000? জি। তাহলে 6,000 টাকা এর থেকে আমি পেয়ে যাচ্ছি। আর একটা ভালো কোয়ালিটি বাচ্চা হলে আপনার মনে করেন 5 মাস বয়সে বিক্রি করলে, মনে করেন 4-5 মাসে বিক্রি করলে মনে করেন ওই 10,000 টাকা হবে মনে করেন নিন। 10,000 টাকা? আর যদি পাটা বাচ্চা হয় মনে করেন তাহলে আরও বেশি। এগুলো এখন ওজন কেমন হয়েছে ভাই? এগুলো আপনার ওই 25-27 কেজি এরকম, মানে 30-এর কম হবে একটু। আমার দর্শকরা চাইলেই তো পারে না? জি অবশ্যই, 10-20টা যে কয়টা নেবে আপনারা চাইলে এই কোয়ালিটিগুলো দিয়ে শুরু করতে পারেন। খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ। এটা দেখুন, একটু ভালো করে দেখে নিন, লেজটা দেখুন।
আসুন আপনাদেরকে আরও দেখাবো। এখানে অনেক গাড়ল আছে, একটি একটি করে দেখালে সন্ধ্যা হয়ে যাবে। আপনাদেরকে সব কোয়ালিটি গাড়ল দেখানোর চেষ্টা করব। এটা দেখবো আমরা, তাই তো? আসুন দর্শক বন্ধুরা, আপনারা আমাদের কাছে ঘুরে আসুন, আপনাদেরকে আরেকটি সুন্দর গাড়ল দেখায়। এটা একটি নতুন জাত বলে মনে হচ্ছে ভাই? এটা নতুন জাত, আপনার ম্যান্ডালা জাত। ম্যান্ডালা ইন্ডিয়াতে কয় আপনার ম্যান্ডালা কান ছোট। আচ্ছা, এই যে কান তো খুবই উন্নত মানের কান। জি, এরকম কানের গাড়ল তো আমি আগে দেখিনি। জি, নতুন নতুন একটি জাত। দেখুন দর্শক বন্ধুরা, জি, এই যে কানের কোয়ালিটিগুলো দেখুন। বাহ, আজ রাশেদ ভাইয়ের খামারে নতুন একটি জাত দেখলাম। লেজও দেখেন আপনার? লেজটা দেখুন। লোম কাটছে বলে ছোট দেখাচ্ছে কিন্তু, তাই? জি। এরা বাচ্চা কয়টা করে দেবে ভাই? বাচ্চা একটা করে দেয়। একটা করে দেয়? জি। বাহ, এটা অনেক কোয়ালিটি সম্পন্ন। এই কোয়ালিটি গাড়লগুলো কেমন দাম পড়তে পারে ভাই? এইগুলো মনে করেন 14,000 করে দেওয়া যাবে। 14,000? জি। দেখুন দর্শক বন্ধুরা, খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গাড়ল, একেবারে উন্নত জাতের একটি নতুন গাড়ল। এই গাড়লের কানটি একেবারে নতুন। আসুন আপনাদেরকে আরও একটি সুন্দর গাড়ল দেখাই, ঘুরে আসুন। দেখুন, বাহ, এই গাড়লটা একেবারে ফ্রেশ সাদা ভাই। জি ভাই, এটা আপনার উন্নত মানের হাই ক্রস। উন্নত মানের হাই ক্রস? জি ভাই। আচ্ছা, প্রথমে আমরা মাথাটা দেখাবো আমার দর্শকদেরকে। দর্শক বন্ধুরা আসুন, এই যে মাথাটা দেখুন, একেবারে ফ্রেশ। বাহ, কানটাও বড়, ফ্রেশ। বডিটা দেখুন, এই যে বডিটা। বাহ, আর লেজ 90% ক্রস এটা। লেজ, এটা উন্নত মানের হাই ক্রস। জি ভাইয়া। এর বয়স কত হবে ভাই? এ এবার প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা দেবে? জি। ওজন কেমন হবে? ওজন মনে করেন 40 কেজি হতে পারে। 40 কেজি? জি, 35-এর উপরে। কত মাসে প্রেগনেন্টে? আপনার এই মাস তিনেক হবে। মাস তিনেক? জি। হ্যাঁ, উলান অল্প হয়েছে, ছোট্ট। জি, অল্প একটু হয়েছে। 2 মাসের ভিতরে বাচ্চা দিয়ে দেবে। 2 মাস? জি। আচ্ছা ভাইজান, এই কোয়ালিটির গাড়লগুলো কারা কিনবে? যারা নতুন খামার করতেছে, ঠিক আছে, মানে দ্রুত যারা পাল বাড়াতে চায়, হ্যাঁ, তারা এইগুলো দিয়ে শুরু করতে পারে। কারণ 2টা করে বাচ্চা হবে মনে করেন, আর যদি আপনার ভালো পাঠা নেয়, 100 পাঠা নিলে মনে করেন গাড়লের মতোই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হবে। বাচ্চাগুলো কি বেশি দামে বেচা যাবে? জি, ইনশাল্লাহ আপনার তাও নিম্নে মনে করেন 16-17 হাজার করে বিক্রি করতে পারবে। আচ্ছা, তাহলে আমার বন্ধুরা যদি এই কোয়ালিটি 10-20টি নিয়ে শুরু করতে চায়? জি অবশ্যই, তাহলে খুব ভালো হয়। জি, কারণ 2টা করে বাচ্চা প্রত্যেক বাড়ি দেবে মনে করেন, দেবে 8,500 টাকা করে বিক্রি করলে মনে করেন 17,000 টাকা। তাহলে এই গাড়লটির দাম কেমন পড়বে? এটা আপনার দর্শকদের জন্য মনে করেন 14,500 করে রাখা যাবে। 14,500? জি। আচ্ছা, যদি আমার বন্ধুরা 15-20টি একসাথে নেয়, একটা খামার তৈরি করে নেয়, জি, একটু পাঠা তো নেবে। জি অবশ্যই, সেক্ষেত্রে একটু কম নেবেন না ভাই? 8-500 টাকা করে কম রাখা যাবে, 14 করে রাখা যাবে। কারণ দেখেন, এটা অনেক খামারে আছে মনে করেন বলবে গাড়ল, কিন্তু এটা গাড়ল না। হ্যাঁ হ্যাঁ, দেখেন লেজে ভালো আছে, লেজেও ভালো আর সেম সেম গাড়লের মতনই। হ্যাঁ, এটা একটু উন্নত মানে, এটা হাই ক্রস থেকে মনে করেন প্রোডাকশনের থেকে এসছে মনে করেন এটা। আচ্ছা, হাই ক্রসের চাইতে উন্নত, দেখেন লম্বা আছে, সেম গাড়লের মতনই। তাহলে আমার বন্ধুরা যদি 15-20টি নেয়, জি, কিছু কম রাখা যাবে অবশ্যই। ঠিক আছে, এদিকে ছেড়ে দেন। আর দেখুন দর্শক, মুখটা মুছে নেন ভাই, গামছাতে দেখুন। আসুন দর্শক বন্ধুরা, এই গাড়লটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেবো। এটাও আপনার হাই ক্রস? হাই ক্রস, এত বডি অনেক ভালো ভাই। জি, সেরকম আপনার 4 মাসের ওপরে প্রেগনেন্ট আছে। 4 মাসের ওপরে? জি, 1 মাসের আগে বাচ্চা দিতে পারে। আচ্ছা, এটা লেজ ভালো, এই যে উলান তৈরি হয়ে গেছে ভাই। ভাই, এরা কয়টা করে বাচ্চা দেয়? এরা 2টা করে দেয় ভাই। 2টা করে? জি। আচ্ছা, এর কানগুলো তো একটু খাড়া খাড়া।
জি তো অন্য কোয়ালিটির একেবারে মাথা সাইজটা ভালো কিন্তু কানগুলো একটু খানা খানা জি বডিটা ভালো ওজন তো অনেক হবে ভাই কেমন ওজন মনে হচ্ছে আমার 50 এর কাছাকাছি হবে বডি দেখে 50 এর কাছাকাছি জি পেট দেখে মনে হচ্ছে দুইটাই বাচ্চা দেবে জি দুইটাই দেবে দুইটা দেবে তাই না জি ভাই এই গালগুলো তো অনেক কোয়ালিটি সম্পন্ন জি ভাই শরীর স্বাস্থ্য ভালো জি মোটা তাজা দুইটা বাচ্চা দেবে লেজেও ভালো জি ফ্রেশ সবচেয়ে এইগুলো দিয়ে যে শুরু করবে সে দ্রুত লাভবান হবে কারণ দুটো করে বাচ্চা দেবে বাচ্চার কোয়ালিটি মনে করেন ভালো হবে কারণ এর মাটা দেখেন এর চাইতেও মনে করেন এর বাচ্চা মনে করেন উন্নত কোয়ালিটি হবে আচ্ছা তাহলে আমার বন্ধুরা যদি এই কোয়ালিটির গাড়ল নিতে চায় জি 15-20টা একবারে তখন কেমন দাম পড়বে আপনার 15-20টা যদি নেয় মনে করেন এরকম 3-4 মাস প্রেগনেন্ট যদি নেয় মনে করেন 14,000 টাকা করে রাখা যাবে 14,000 কারণ তার বাসায় যদি বাচ্চা দুটো হলে মনে করেন মাটা ফ্রি হয়ে যাবে 14,000 টাকা করে দেবেন তো জি অবশ্যই দিব এগুলো তো আপনার হাই ক্রস আমার দর্শক বন্ধুদের এই কোয়ালিটির গাড়লগুলো বেশি পছন্দ জি দেখুন দর্শক এইগুলাই আপনার গাড়লের চাইতে এইগুলো লাভ বেশি ভাই লাভ বেশি তাই না জি দেখুন আজকে রাশেদ ভাই বলে ফেলেছে এটার দাম 14,000 টাকা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা নতুন করে খামার শুরু করলে এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করুন দাম ভাই একেবারে ঠিক বলেছে 14,000 টাকা যদি 15-20টি দিয়ে এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার করেন খুব তাড়াতাড়ি আপনারা লাভবান হতে পারবেন আর এর সাথে একটা সুন্দর পাঠা নিতে হবে ভাই এর সাথে কেমন পাঠা দিয়ে ক্রস করব ওর সাথে পাঠা নিতে পাঠা আপনারা দর্শকদেরকে দেখান দেখুন সবচেয়ে বড় পাঠা নিলে আপনার ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো নিয়ে খামার করলে খুবই ভালো হবে খুবই ভালো হবে দেখুন আসুন ওই কোয়ালিটির মা গাড়লের সাথে কেমন পাঠা দিয়ে খামারটি করলে আরও সুন্দর হবে আপনাদেরকে দেখাই আসুন এইরকম কোয়ালিটি বড় পাঠা নিতে হবে এইরকম কোয়ালিটির বড় পাঠা এই দেখে শিং দেখুন দর্শক বন্ধুরা শিং দেখুন বাহ বেশ পেঁচানো শিং লোম কাটা না ভাই জি লোম কাটছে আপনার এই আগে শক্তিশালী লেজটা দেখুন বাহ লেজটা তো অনেক বড় ভাই জি আচ্ছা এর বয়স কত ভাই এর বয়স মনে করেন এই 2 বছর 2 বছর জি 24 মাস 24 মাস ওজন কেমন হবে ওজন আপনার 60 কেজি মতো হতে পারে 60-65 60 থেকে 65 60 থেকে 65 কেজি তাহলে আমার বন্ধুরা যদি এই কোয়ালিটি পাঠা নিতে চাই দেবেন ভাই জি অবশ্যই দেবো আচ্ছা তাহলে কেমন দাম পড়তে পারে এটা আপনার দর্শকদের জন্য মনে করেন 35,000 টাকা রাখা যাবে 35,000 আর যদি বেশি মাগাল নেয় আরও কনসিডার করা যাবে তাই ধরেন আমার বন্ধুরা ওই আগে যে কোয়ালিটি মাগাড়ল দেখালাম জি 20টি নিল জি আর এরকম একটি পাঠা নিল দিয়ে একটা প্যাকেজ করলো জি জি নতুন খামার শুরু করলো জি সেক্ষেত্রে একটু কম রাখবেন না ভাই আপনার সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত রাখা যাবে 30,000 জি আর কমিয়ে দিলে অবশ্যই একটু ছাড় না দিলে তো হ্যাঁ যারা নতুন খামার তৈরি করবে তাদের জন্য একটু সহায় করে দেবেন জি তারা শুরু করুক জি অবশ্যই যাতে পরবর্তীতে আরও বড় খামারে পরিণত হতে পারে দেখুন দর্শক বন্ধুরা এই কোয়ালিটির পাঠাগুলো আপনারা নিয়ে খামার শুরু করবেন ঠিক আছে ছেড়ে দেন দেখুন এটা কি দেখাচ্ছেন ভাই এটা হাই ক্রস ভাই হাই ক্রস জি আচ্ছা লেজ দেখুন বন্ধুরা লেজটা দেখুন মাথাটা দেখুন আচ্ছা ভাই যান এটা কেমন বয়স হবে বয়স আপনার 9 মাস 9 মাস 1 মাসের ভিতরে হয়তো হিট আসবে 1 মাসের মধ্যে হিট আসবে তার মানে 10 মাসে হিট নেবে যে এগুলো ক্রস তো আপনার 10 মাসের ভিতরে হিট আসে হিটে না আসে আচ্ছা হিট আসার পরে 5 মাস পর বাচ্চা দেবে ওজন কেমন হবে ভাই ওজন ভাই আপনার এই 25 কেজির ওপরে হবে 30-এর নিচে 25-এর ওপরে আচ্ছা এরা তো দুইটা করে বাচ্চা দেবে না প্রথমবার হয়তো একটা করে দেবে পরবর্তীতে দুইটা দেবে আর কোনোটা প্রথমবারে দুইটা দেয় তাই না এটা নসিব আচ্ছা এগুলো কেমন দাম পড়বে এগুলো আপনার দর্শকদের জন্য মনে করেন 11,500 টাকা পর্যন্ত রাখা যায় 11,500 জি আচ্ছা যদি আমার বন্ধুরা 20-25টি নেয় আর একটু কম নেন জি 11 করে রাখবো যদি কেউ বেশি করে নেয় আচ্ছা তো ভাইজান জি আমরা এই ভিডিওতে অনেক কিছু দেখালাম আমার দর্শকদেরকে আমার দর্শকরা অনেক কিছু জানলো দেখলো বুঝলো তো যদি আমার বন্ধুরা আপনার কাছে আসে আপনার গাড়লগুলো দেখে
জি এবং পরামর্শ চাই, সেক্ষেত্রে আপনি কতটুকু সুবিধা দেবেন? অবশ্যই সবসময় নতুনদের পাশে থাকার চেষ্টা করবো, সততার সাথে তাদের সৎ পরামর্শ দেবো যেন সামনে ভালোভাবে আগায় যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তো ভাইজান, যদি আমার বন্ধুরা আপনার কাছ থেকে এই 20-25টি মা গার্ডন এবং সাথে একটা পাঠা নিতে চাই, জি, তাহলে একটু দাম একটু কম নেবে? অবশ্যই কম রাখবো, কারণ যারাই আসে তাদের আমি ভিডিওতে যা দাম বলি তার সাথে কম রাখি, কারণ হচ্ছে অনেক দূর থেকে আসে, মনে করেন গাড়ি ভাড়া আসে, মনে করেন ও যদি মনে করেন সিলেট থেকে কেউ আসে গাড়ি ভাড়া মনে করেন 20,000 টাকা, 10-15টা গাড়ল নেয় তাহলে আরও মনে করেন গাড়ল যদি নেয় 13,000 টাকা তাহলে 15,000 টাকার পড়ে যায়। এই কারণে যথেষ্ট ছাড় দেওয়ার চেষ্টা করি আমি। আচ্ছা আচ্ছা, যাক অনেক অনেক ধন্যবাদ। ওকে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি রাশেদ ভাইয়ের বিভিন্ন কোয়ালিটির গাড়ল দেখিয়েছি, তাদের দাম, বয়স এবং ওজন জানানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে রাশেদ ভাইয়ের খামার থেকে নির্ভয়ে গাড়ল ক্রয় করতে পারেন। যদি প্রবাসে থেকে রাশেদ ভাইকে অ্যাডভান্স করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, করতে পারেন, আমরা আপনাদের পাশে থাকব। তো আর কথা বাড়াতে চাই না, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।